ওয়ার্ল্ড এন অনসেন্সে আজ তুলে ধরা হচ্ছে একটি প্রাচীন পুঁথি মহাপিশাচ তন্ত্রম। গল্পটি বেঙ্গলি অডিও স্টোরিজ ডট কম আয়োজিত কম্পিটিশনের জন্য স্পেশালি রিলিজড। আজকের গল্প অভিশপ্ত পুঁথি। অভিশপ্ত পুঁথি এই গল্পটির মূল রচনা দি স্যাম্বলার ফ্রম দি স্টার্স, লেখক রবার্ট ব্লচ। কাহিনীটি পাঠকদের কাছে রসগ্রাহী ও হৃদয়গ্রাহী করে তোলার জন্য চরিত্রগুলির নাম ও স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিরুদ্ধ চৌধুরী। গল্প পাঠে আমাদের সঙ্গে থাকবে অর্পণ, স্বরূপ ও অনিরুদ্ধ। শুনতে থাকুন আজকের গল্প অভিশপ্ত পুঁথি। বিখ্যাত রহস্য কাহিনীকার সৌমেন সেন হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। নানা দিকে খোঁজ খবর করেও তার কোনো হদিশ মিলল না। সৌমেন সেনের ঘর থেকে পাওয়া গেল তার ডায়েরিখানা। সেই ডায়েরির পাতায় যে অবিশ্বাস্য কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে তাই এখানে হুবহু তুলে দেওয়া হলো। ছেলেবেলা থেকেই বই পড়বার দিকে খুব ঝোঁক। সব রকম বই পড়তাম, কিন্তু কোনো রহস্য কাহিনী যদি আমার হাতে আসতো তবে তা পড়তে গিয়ে আমি নাওয়া খাওয়া ভুলে যেতাম। দেশি বিদেশি বহু লেখকের রহস্য কাহিনীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল আমার কলেজ জীবনের গোড়ার দিক থেকেই। চাকুরি জীবনে ঢুকেও ছোটবেলার অভ্যাস আমি ছাড়তে পারলাম না। বই পড়ার সঙ্গে সঙ্গে আমি নিজেও রহস্য কাহিনী লিখতে শুরু করলাম। প্রায় রোজই সন্ধ্যেবেলার দিকে কলেজ স্ট্রিটের বইপাড়ায় আমি একবার ঢুঁ মেরে আসতাম। কলেজ স্ট্রিটের ফুটপাথ এক আজব জায়গা। এখানে নানা ধরনের দুষ্প্রাপ্য পুরনো বই কিনতে পাওয়া যায়। নতুন ধরনের কোনো বই পেলেই আমি তা সংগ্রহ করে রাখতাম নিজের ব্যক্তিগত পাঠাগারে। যা বলছিলাম, আমি লিখতে শুরু করলাম। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে আনলাম লেখা আর পড়ার জগতে। এক ঘর বই আর টেবিলের ওপর একরাশ পাণ্ডুলিপি, এই হলো আমার নিজস্ব জগৎ। লেখার বিষয়বস্তুর জন্য খুব একটা ভাবতে হতো না। অনেক অলৌকিক আর রহস্যঘন কাহিনী আমার মনের গহনে আসর জমিয়েছিল। মনের কারাগার থেকে আমি কাহিনীগুলোকে মুক্তি দিলাম ছাপার হরফে। আমার লেখা অলৌকিক গল্পের একখানা সংকলন আমি বের করলাম। বইখানা বাজারে চলল না। ঠিক যেমন করে কাহিনীগুলোকে আমি ভেবেছিলাম, ঠিক তেমন করে কাহিনীগুলোকে আমি ভাষায় রূপ দিতে পারলাম না। সমালোচনা হলো অর্থহীন, বাতুলের প্রলাপ। বুঝলাম লেখার ভঙ্গি পাল্টাতে না পারলে আমার লেখার সমাদর কোনো কালেই হবে না। ভাব, ভঙ্গি, ভাষা এবং আঙ্গিক নিয়ে আমি নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। প্রথম বইখানা বেরোবার এক বছর পরে আমার দ্বিতীয় বইখানা প্রকাশিত হলো। আমার এক বছরের পরিশ্রম বৃথা যায়নি। দ্বিতীয় বইখানা বাজারে সমাদর পেল। উৎসাহিত হয়ে পরবর্তী এক বছরের মধ্যে আমি আরও তিনখানা বই লিখে ফেললাম। তিনখানি বইই খুব বাজারে বিক্রি হলো। বুঝলাম আমার উজ্জ্বল ভবিষ্যৎ। চারখানা বই থেকে আমার বেশ কিছু আয় হলো। নতুন পুরনো এক রাশ বইপত্র কিনে আমি আমার ছোট্ট ঘরখানা ভরিয়ে ফেললাম। এরপর থেকে প্রতি বছর আমার তিন চারখানা রহস্য উপন্যাস বাজারে বেরুতে লাগলো। লেখক হিসাবে আমি প্রতিষ্ঠা পেলাম, কিন্তু আমার মন ভরল না। আমি চাইলাম সত্যিকারের এমন একখানা অলৌকিক উপন্যাস লিখতে যার উপাদান বাস্তব থেকে সংগ্রহ করা। বিভিন্ন পত্রপত্রিকায় আমি লেখা পাঠাতে লাগলাম ঠিকই, কিন্তু আমার মনে হলো ওগুলো নিতান্তই গতানুগতিক রচনা। আমি সাহিত্যিক নই, লেখক মাত্র। গতানুগতিক ভৌতিক কাহিনীর একটা নিজস্ব ভঙ্গি আছে। আমার ধারণা হলো এই ভঙ্গির বন্ধন থেকে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আমাকে নতুন বিষয়বস্তু খুঁজতে হবে, নতুন বিষয়বস্তুকে নতুন ভঙ্গিমায় প্রকাশ করতে হবে। কিন্তু কোথায় পাবো নতুন বিষয়বস্তু? ভাবতে ভাবতে মনে হলো তন্ত্র সাহিত্যের কথা।
তন্ত্রের ভিতরে হয়তো আমি নতুন ধরনের অলৌকিক কাহিনী লিখবার উপাদান খুঁজে পাব। তন্ত্র সাহিত্যের ওপর পড়াশোনা করবার জন্য ন্যাশনাল লাইব্রেরিতে যাতায়াত শুরু করলাম। কলেজ স্ট্রিটের বইপাড়ায় ঘোরা কমে গেলেও একেবারে বন্ধ হলো না। ন্যাশনাল লাইব্রেরিতেই একদিন আলাপ হয়ে গেল নরোত্তম বিশ্বাসের সঙ্গে। আশ্চর্য যোগাযোগ! আমারই মতো নরোত্তম বিশ্বাস পড়াশোনা করছিলেন তন্ত্রশাস্ত্র নিয়ে। তার উদ্দেশ্য তন্ত্রের ওপর থিসিস লেখা। ভদ্রলোকের বয়স ওই 45-50 মধ্যে, মেধিন ঋজু সরল দেহ, কানের পাশের চুল ঈষৎ ধূসর হয়ে এসেছে। রবিবার সকাল 7টার মধ্যে আমি নরোত্তমবাবুর বাড়িতে পৌঁছে গেলাম। স্বামী স্ত্রীর সংসার বেশ সুখী পরিবার, সন্তান সন্ততির মধ্যে একটি মেয়ে, বছরখানেক হলো তারও বিয়ে হয়ে গেছে। চা খাওয়া শেষ হতে আমি আর নরোত্তমবাবু দুজনে দুটো সিগারেট ধরালাম। কিছুক্ষণ চুপ করে রইলেন নরোত্তমবাবু, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, আচ্ছা সৌমেনবাবু, তন্ত্র সম্পর্কে আপনি হঠাৎ কৌতূহলী হলেন কেন? আপনারও কি তন্ত্রের ওপর রিসার্চ করবার ইচ্ছে আছে? না, ঠিক রিসার্চ নয়, তন্ত্র থেকে আমি আমার গল্প লিখবার উপাদান খুঁজছি। ও, দেখুন নরোত্তমবাবু, এ সম্পর্কে আমি আপনার কাছ থেকে কিছু সাহায্য চাই। কীরকম সাহায্য? আপনি অনেকদিন ধরেই তন্ত্রশাস্ত্রের ওপর পড়াশোনা করছেন, কাজেই আপনিই বলতে পারেন কি কি বই বা পুঁথি পড়লে আমি উপকৃত হব। আর তাছাড়া আপনার ব্যক্তিগত পাঠাগারে নিশ্চয়ই অনেক পুঁথিপত্র আছে, সেগুলো যদি আমি একটু পাই তবে। আমার দিক থেকে যতটুকু সাহায্য করা সম্ভব তা নিশ্চয়ই করব। তবে ব্যাপার কি জানেন, তান্ত্রিক পুঁথিপত্র নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা বিপজ্জনক। কেন? এমন অনেক পুঁথি আছে যার মধ্যে সম্মোহন, মারণ, উচাটন, সব সাধনা, সব জাগরণ ইত্যাদি তান্ত্রিক প্রক্রিয়ার কথা বিশদভাবে আলোচিত হয়েছে। এসব পুঁথি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে অথবা বাস্তবে এসব কাজ করতে গেলে অনেক বিপদ ঘটতে পারে। কিন্তু আমি তো কেবল আমার গল্পের উপাদান সংগ্রহ করব। বেশ, আমি আপনাকে একটা বইয়ের তালিকা তৈরি করে দিচ্ছি, এই বইগুলি থেকেই আপনি অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্প লিখবার উপাদান পেয়ে যাবেন। তালিকার কিছু কিছু পুঁথি আমার ব্যক্তিগত পাঠাগারে আছে, বাকিগুলি আপনাকে সংগ্রহ করে নিতে হবে। নরোত্তমবাবুর কাছ থেকে বিদায় নিলাম। এরপর থেকেই শুরু হলো আমার বই সংগ্রহ করবার অভিযান। নতুন পুরানো সব বইয়ের দোকানেই আমি ঘোরাঘুরি করলাম, কিন্তু নরোত্তমবাবুর দেওয়া তালিকার সব কটা বই আমি সংগ্রহ করতে পারলাম না। ঘুরতে ঘুরতে একদিন ছেদিলালের পুরনো বইয়ের দোকানে হাজির হলাম। আসুন বাবু, আপনার পছন্দ মাফিক অনেক বিলিতি কিতাব এসে গেছে, ছেদিলাল আমায় অভ্যর্থনা জানালো। আসলাম, ছেদিলাল জানে না যে আমার পছন্দটা পাল্টে গেছে। দেখুন বাবু, কিতাব দেখুন, তারপর পছন্দ মাফিক নিয়ে যান। বইয়ের আলমারিগুলোর ওপর চোখ বুলোতে লাগলাম। হঠাৎ আলমারির একটা জায়গায় এসে আমার দৃষ্টি থমকে গেল। দুখানা মোটা ডাক্তারি বইয়ের মাঝখানে একখানা পুরনো পুঁথি ধরনের বই দেখা যাচ্ছে। সাবধানে আলমারি থেকে বইখানা বের করলাম। পুরনো আমলের তুলট কাগজে কাঠের হরপে ছাপা একখানা পুঁথি, মহাপিশাচ তন্ত্রম। আনন্দে আমার নাচতে ইচ্ছা করল। কোনো রকমে মনের ভাব গোপন করে ছেদিলালকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এ পুঁথিখানা তুমি কোথা থেকে পেলে? কি জানি বাবু, মাসখানেক হলো কিতাবখানা ওখানেই আছে, কোনো পুরনো লটের সাথে এসে গিয়ে থাকবে হয়তো। বইখানা কি ধরনের ছেদিলালের সে সম্বন্ধে কোনো ধারণাই নেই। 10 টাকা দিয়ে পুরনো বইখানা কিনে ফেললাম। ছেদিলাল ভাবতেই পারেনি যে একখানা ছেঁড়া পুরনো পুঁথির বদলে ও 10টা টাকা পেয়ে যাবে। খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়ে ছেদিলাল বইখানা আমার হাতে তুলে দিল।
বইখানা নিয়ে তাড়াতাড়ি রাস্তায় নেমে এলাম। মনে আমার দারুণ উত্তেজনা, কি আশ্চর্য আবিষ্কার! বইখানার নাম আমার কাছে মোটেই অপরিচিত নয়। এখানার লেখক হচ্ছেন স্বামী বজ্র ভৈরবানন্দ, সেকালের একজন বিখ্যাত তান্ত্রিক সাধক। বজ্র ভৈরবানন্দ সম্পর্কে নানা কাহিনী আর কিংবদন্তি লোকমুখে প্রচলিত। শোনা যায় তিনি নাকি 200 বছর বেঁচেছিলেন। মন্ত্রের আকর্ষণে নাকি তিনি জীবিত আর মৃত লোকের মাঝামাঝি অস্পষ্ট কুহেলি ঘেরা জগতের বাসিন্দাদের মাটির পৃথিবীতে নামিয়ে আনতে পারতেন। ভূত প্রেত পিশাচ সবাই নাকি ছিল তার আজ্ঞাবহ। স্থানীয় লোকেরা যতদূর সম্ভব ওনাকে এড়িয়ে চলত। সিপাহী বিদ্রোহে জড়িত এই অভিযোগে ইংরেজরা ওনাকে ফাঁসি দিয়েছিলেন। কিন্তু লোকের ধারণা, প্রতি অমাবস্যা রাতে বজ্র ভৈরবানন্দের বিদেহী আত্মা নাকি ফিরে আসে কঙ্কালীতলার মহাশ্মশানে। ফাঁসির আগে তাকে অন্ধকূপের মতো একখানা ঘরে আটক করে রাখা হয়। ওই ঘরে বসেই তিনি লিখেছিলেন মহাপিশাচতন্ত্রের পুঁথি। প্রহরীদের সতর্ক দৃষ্টি এড়িয়ে কেমন করে ওই পুঁথি বাইরে বেরিয়ে এসেছিল সে এক রহস্য। বেরোবার সঙ্গে সঙ্গেই পুঁথিখানাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো এবং সরকার সব কটি কপি বাজেয়াপ্ত করলেন। কিন্তু কেমন করে জানি না কয়েকখানা কপি সরকারি ঘোষণার আগেই কোনো কোনো লোকের হাতে এসে গিয়েছিল এবং সে সবগুলো উদ্ধার করা সরকারের পক্ষে সম্ভব হয়নি। এই হলো মহাপিশাচতন্ত্রমের সংক্ষিপ্ত ইতিহাস। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। হাত মুখ ধুয়ে চা খাবার খেয়ে নিলাম। তারপর লাইব্রেরি ঘরে গিয়ে বসলাম পুঁথিখানা নিয়ে। কিন্তু কয়েক পাতা উল্টেই বুঝলাম এ পুঁথি আমার পাঠোদ্ধার করা দুঃসাধ্য। প্রথমত পুঁথির ভাষা সংস্কৃত। সংস্কৃত ভাষায় আমার যে জ্ঞান তাতে করে এ পুঁথি পাঠোদ্ধার করা চলে না। দ্বিতীয়ত পুঁথির অনেক জায়গায় সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে। এই সংকেত লিপিগুলোর মাথামুণ্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। এমন একখানা বই হাতে পেয়েও আমি পড়তে পারছি না। ভাবুন দেখি আমার অবস্থাটা কি। একবার ভাবলাম কোনো পণ্ডিতের সাহায্য নিই, কিন্তু না, বইখানা বাইরে জানাজানি হয়ে গেলে একটা হইচই পড়ে যাবে। তাহলে উপায়? বিরাট এক রহস্য ঘন জগতের বন্ধ দরজা আমার সামনে। দুর্ভাগ্য, দরজা খুলবার চাবিকাঠি আমার হাতে নেই। আচ্ছা, নরোত্তম বিশ্বাসের কাছে পুঁথিখানা নিয়ে গেলে কেমন হয়? ঠিক করলাম নরোত্তম বাবুর কাছেই যাব। রবিবার সকালে পুঁথিখানা সঙ্গে করে হাজির হলাম নরোত্তম বিশ্বাসের বাড়িতে। নরোত্তম বাবু এবং তার স্ত্রী হাসি মুখে অভ্যর্থনা করলেন। আসুন আসুন সৌমেন বাবু, সব খবর ভালো তো? হ্যাঁ, একটা কাজই আপনার কাছে এলাম। কাজটাজের কথা পরে হবে, আগে বসুন, চাটা খান। চা পান আনতে আমরা দুজন গিয়ে বসলাম নরোত্তম বাবুর পরবার ঘরে। কোনো কথা গোপন না করে সব খুলে বললাম নরোত্তম বিশ্বাসকে। পুঁথিখানা নিয়ে আপনি কি করতে চান? আপাতত পুঁথিখানার বিষয়বস্তু আমি বুঝতে চাইছি। তারপর? হ্যাঁ, দেখুন, বিষয়বস্তু বুঝতে পারলেই পুঁথিখানার ভেতর থেকে আমি আমার গল্প লিখবার উপাদান খুঁজে পাব। নরোত্তম বাবুকে যেন চিন্তা ক্লিষ্ট মনে হলো। কিছু সময় চুপ করে থেকে তিনি বললেন, সৌমেন বাবু, আপনাকে আগেই বলেছি যে এ ধরনের পুরনো তান্ত্রিক পুঁথি নিয়ে বেশি নাড়াচাড়া করা বিপজ্জনক। কে জানে এই পুঁথির ভিতরে কি সাংঘাতিক সাধন পদ্ধতি রয়েছে। পুঁথির বিষয়বস্তু নিয়ে ঘাটাঘাটি করলে আমাদের জীবনে অকল্যাণ ঘটতে পারে। আপনি কি এসব কুসংস্কারে বিশ্বাস করেন?
এটা কুসংস্কার কিনা জানি না, তবে আমার মনে হয় কি জানেন, আমাদের মতো সাধারণ মানুষের বোধহয় সব ব্যাপারে মাথা না ঘামালেই ভালো। তান্ত্রিক পুঁথি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অনেক অশিক্ষিত লোকের জীবনে যে নানা রকম বিপদ ঘটেছে নিশ্চয়ই আপনার একেবারে অজানা নয়। তাছাড়া পুঁথিখানার নাম দেখলেই মনে হচ্ছে যে এটা একখানা নিচু স্তরের তন্ত্র। আমার মনে হয় পুঁথিখানাকে গঙ্গায় বিসর্জন দেওয়াই বোধহয় ভালো। পুঁথিখানা নিয়ে কি করব সে তো পরের কথা, আগে দেখাই যাক না এখানার ভেতরে কি আছে। আমি পুঁথিখানার পাতা উল্টাতে শুরু করলাম। অগত্যা নরোত্তম বিশ্বাসও ঝুঁকে পড়লেন পুঁথিখানার ওপর। না সৌমেনবাবু, পুঁথিখানার ভেতরে উল্লেখযোগ্য কিছুই তো দেখতে পেলাম না। এ একখানা গতানুগতিক তান্ত্রিক পুঁথি। আচ্ছা দেখি দ্বিতীয় পরিচ্ছদে কি আছে। নরোত্তমবাবু আবার পাতা উল্টাতে শুরু করলেন। আমি আনমনে তাকিয়ে রইলাম বাইরের দিকে। হঠাৎ নরোত্তমবাবুর দিকে দৃষ্টি পড়তে আমি চমকে উঠলাম। গভীর আগ্রহ আর কৌতূহল নিয়ে নরোত্তমবাবু ঝুঁকে পড়ছেন পুঁথিখানার ওপর। ও চোখ দুটো জল জল করছে। উনি পুঁথিখানা পড়ছেন কখনো মনে মনে, কখনো সাপের মতো হিসিস্বরে বা জোরে জোরে। ঘরের ভিতর আমার অস্তিত্বের কথা উনি যেন একেবারেই ভুলে গেছেন। আচম্বিতে পুঁথির পাতা থেকে চোখ তুলে নরোত্তমবাবু আমার দিকে তাকালেন। একটা চাপা উত্তেজনায় ও সারা শরীর থর থর করে কাঁপছে। আপনি কি জানেন যে বজ্র ভৈরবানন্দ সম্পর্কে কিংবদন্তি আছে? তিনি নাকি মন্ত্রের আকর্ষণে জীবিত আর মৃত লোকের মাঝামাঝি অস্পষ্ট কুহেলি ঘেরা জগতের বাসিন্দাদের মাটির পৃথিবীতে নামিয়ে আনতে পারতেন। ভূত প্রেত পিশাচ সবাই নাকি ছিল তার আজ্ঞাবহ। তীক্ষ্ণস্বরে নরোত্তমবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছেন? এই দেখুন, পুঁথির ভিতরে রয়েছে মহা পিশাচ আবহনের মন্ত্র। পুঁথির বক্তব্য অনুসারে কৃষ্ণা ত্রয়োদশীর রাত্রে মহাশ্মশানে বসে 100,000 বার এই মন্ত্র জপ করলে মহা পিশাচ সাধকের সামনে আবির্ভূত হয়ে থাকে, তাকে অভীষ্ট ফল দান করে। উত্তেজিতভাবে নরোত্তমবাবু বললেন, কিন্তু তাতে তাতে আমাদের কি? সৌমেনবাবু, আমি একবার পরীক্ষা করে দেখতে চাই পুঁথির বক্তব্য কত দূর সত্য। আসছে কৃষ্ণা ত্রয়োদশীর এখনো 1 সপ্তাহ বাকি আছে। আমি আগামী কৃষ্ণা ত্রয়োদশীতে কঙ্কালীতলার শ্মশানে যেতে চাই। আপনি ইচ্ছা করলে আমার সঙ্গী হতে পারেন। কিন্তু কিন্তু আর কোনো কিন্তু নয় সৌমেনবাবু, মন্ত্র পরীক্ষা করবার এমন সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমার জীবনে সে এক দারুণ আতঙ্ক ঘন রাত্রি। মহাপিশাচতন্ত্রের পুঁথি নিয়ে আমি আর নরোত্তম বিশ্বাস কঙ্কালীতলার শ্মশানে এসে পৌঁছেছি। কৃষ্ণা ত্রয়োদশীর রাত, মাথার উপরে তারা জ্বলা আকাশ, কিন্তু তারার আলো শ্মশানের অন্ধকার দূর করতে পারেনি। ঝুপসি বটগাছগুলো এক একটা অন্ধকার জগৎ তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের ভেতর থেকে তাল আর নারকেল গাছগুলোকে মনে হচ্ছে যেন এক অতিকায় প্রেতের মতো। দূরের বট গাছের মাথায় একটা রাত জাগা পাখি তীক্ষ্ণস্বরে ডেকে উঠল। একটা শকুনের বাচ্চা কোকিয়ে উঠল তাল গাছের মাথায়।
সৌমেন বাবু, আর দেরি করে লাভ কি? এবার আমাদের কাজ শুরু করা যাক। পুঁথিখানা হাতে নিয়ে নরোত্তম বাবু আসনে বসলেন, তারপর শুরু করলেন তার জপ। কতক্ষণ এরকম মন্ত্র জপ চলল ঠিক করে বলতে পারবো না, কিন্তু হঠাৎ একটা সময় অনুভূতি আমায় পেয়ে বসলো। আমার মনে হতে লাগলো নরোত্তম বিশ্বাসের মন্ত্র তরঙ্গ যেন কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, নক্ষত্র লোকের মধ্যে দিয়ে পথ করে মন্ত্র যেন যাচ্ছে শ্রোতার কাছে, যে শ্রোতাকে মন্ত্রের আকর্ষণে পৃথিবীতে নেমে আসতেই হবে। এ কি আমার আচ্ছন্ন মনের কল্পনা? দূরে আকাশের কোণে মরা হলুদ রঙের এক ফালি চাঁদ উঠল, চাঁদের আলো বিস্তীর্ণ শ্মশান ভূমির উপর সৃষ্টি করল এক ভয়ঙ্কর আলো আধারের পরিবেশ। আচম্বিতে তালগাছ আর ঝুপসি বটগাছের ডালপালা কাঁপিয়ে শোঁশো করে ঠান্ডা হিমেল হাওয়া বইতে লাগল। অতিকায় কালো বাদুরের ডানার মতো নিকশ কালো একখানা মেঘ ঢেকে ফেললো মরা হলুদ রঙের চাঁদ আর তারা জ্বলা আকাশকে। পৃথিবীর বুকে নেমে এলো অন্ধকার তমসা, দৃষ্টি অন্ধ হয়ে গেল সেই নিরেট অন্ধকারে। কেবল শোনা যেতে লাগলো কাঁপা কাঁপা স্বরে উচ্চারিত মহাপিশাচ আবহনের মন্ত্র। নরোত্তম বাবু কি ভয় পেয়েছেন? কথাটা ভাবতেই আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আতঙ্কের তুহিন শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ তীব্র তীক্ষ্ণ এক বিদ্যুৎ দীপ্তি কালো মেঘে ঢাকা আকাশটাকে যেন অগ্নিময় খড়গ দিয়ে চিরে ফেলল। শনশন করে বইতে লাগলো কনকনে ঠান্ডা বাতাস। এ বাতাস পৃথিবীর নয়, এ বাতাস বুঝি উঠে আসছে অন্ধকার নরকের অতল গহ্বর থেকে। খলখল করে কে যেন বিভৎস হাসি হেসে উঠল মহাশূন্যের বুক চিরে। মহাপিশাচ, মহাপিশাচ কি তাহলে মন্ত্রের ডাকে সাড়া দিয়ে সত্যিই আসছে? সহসা দারুণ আতঙ্কে চিৎকার করে উঠলেন নরোত্তম বিশ্বাস। অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি যেন অদৃশ্য কার সঙ্গে যুদ্ধছেন। এর পরে যা ঘটল আমার দুর্বল লেখনী তা ভাষায় প্রকাশ করতে পারবে না। এক আতঙ্ক ঘন মুহূর্তে আমার ভয় বিস্ফোরিত দৃষ্টির সামনে নরোত্তম বিশ্বাসের শরীরটা শূন্যে উঠতে লাগল। প্রেত লোকের অপার্থিব নীলাব আলো আছড়ে পড়ল তার শূন্যে ভাসমান দেহের উপর। শূন্যে ভাসমান দেহটা অদ্ভুতভাবে বেঁকে যেতে লাগলো। অদৃশ্য এক অতিকায় দানব যেন দুমড়ে মুচড়ে দিতে লাগলো নরোত্তম বিশ্বাসের শরীরটাকে। মরমর করে হাড় ভাঙার শব্দ হলো, নরোত্তমের গলাটা ভেঙে গেছে। মৃত্যু যন্ত্রণায় শেষবারের মতো চিৎকার করে উঠলেন নরোত্তম বিশ্বাস। খলখল করে এক বিভৎস হাসির দমকে ভরে গেল সারা শ্মশান। প্রেত লোকের অপার্থিব আলোয় দেখলাম নরোত্তমের সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, কিন্তু মাটি পর্যন্ত নেমে আসছে না রক্তধারা। শূন্য পথেই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। দারুণ আতঙ্কের মধ্যে দিয়ে বুঝলাম যে প্রেতপুরীর অদৃশ্য আগুন্তুক পান করছে হতভাগ্য নরোত্তম বিশ্বাসের দেহনিঃসৃত রক্ত। জাগ্রত পিশাচ খাদ্য না পেয়ে সাধককেই সংহার করেছে। চোখের সামনে নরোত্তমের দেহটা কুকড়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রক্তহীন সাদা দেহটা আছড়ে পড়ল মাটির উপর। নররক্তপানে তুষ্ট মহাপিশাচ এতক্ষণে দৃষ্টিগ্রাহ্য হলো। আমি দেখলাম সেই মহা আতঙ্ককে, নিকশ কালো বিপুল দেহ,
আগুনের ভাটার মতো চোখ দুটো নিষ্ঠুর জিঘাংসায় ধক ধক করে জ্বলছে। চোখের দৃষ্টিতে সর্বগ্রাসী মহাক্ষুদা। দারুণ আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মহাশ্মশানের মাটিতে। জ্ঞান ফিরতে দেখলাম পূবের আকাশ অরুণ রাগে রাঙিয়ে উঠেছে। পাখিরা শুরু করছে তার প্রভাত সঙ্গীত। কোনো রকমে উঠে বসলাম, তারপর টলতে টলতে চললাম স্টেশনের দিকে। হতভাগ্য নরোত্তম বিশ্বাসের মৃতদেহের চিহ্ন মাত্র কোথাও দেখতে পেলাম না। ফিরে এলাম কলকাতায়, কিন্তু সেই আতঙ্কময় রাতের স্মৃতি আমার মন থেকে আজও মুছে যায়নি। মনে হয় কোনো দিনও যাবে না। নিদ্রায় তন্দ্রায় জাগরণে সব সময়েই আমি যেন শুনতে পাই মহাপিশাচের খলখল হাসি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন অভিশপ্ত হয়ে উঠেছে। আমার বিশ্বাস মহাপিশাচ আবার আমার কাছেই আসবে। এবার তার আসবার জন্য আর আবাহনের প্রয়োজন হবে না। জানি যখন সে আসবে একলা ফিরে যাবে না, আমাকেও নিয়ে যাবে তার সঙ্গে, তারালোকের মধ্য দিয়ে পথ করে পিশাচ লোকের পথে। সেই দিনের অপেক্ষায় বসে আছি, জানি না জানি না সেদিন কবে আসবে। এতক্ষণ শুনছিলেন রবার্ট ব্লচের লেখা অভিশপ্ত পুঁথি। গল্প পাঠে গল্পের কথক বা সৌমেনের ভূমিকায় অর্পণ, নরোত্তম বিশ্বাস ও গল্পের সূত্রধার স্বরূপ, বই বিক্রেতা ছেড়িলালের ভূমিকায় অনিরুদ্ধ, ব্যাকগ্রাউন্ড স্কোরিং ও স্পেশাল এফেক্টসে অনিরুদ্ধ। শুনতে থাকুন অল ডে ননসেন্স।